অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন, লেনিন মূর্তি না বাঁচে তো গাঁধীও কি বাঁচবে, গাঁধী মূর্তি ধ্বংস করে নাচবে ওরা নাচবে। সত্যি বর্তমানে যা পরিস্থিতি, কোনো মনীষীর মূর্তি আর ছাড় পাচ্ছে না। যার নবতম সংযোজন পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে মাইকেল মধুসূদন দত্তের মূর্তি, আর মধু কবির মূর্তি বিকৃত করতেও পিছপা হল না দুষ্কৃতীরা। শুরুটা হয়েছিল ত্রিপুরায় পালা বদলের ঠিক পরই। প্রথমে ত্রিপুরায় ভাঙা পড়ে লেনিনের মূর্তি, তারপর কলকাতায় আক্রমণের মুখে পড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, তামিলনাড়ুতে রোষে সমাজ সংস্কারক পেরিয়ারের মূর্তি, উত্তরপ্রদেশে বিআর আম্বেদকর, কান্নুরে মহাত্মা গান্ধী এবং জব্বলপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বিকৃত করা হয়। এভাবেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে অসুখ। একের পর এক মনীষীদের মূর্তি বিকৃত করা হচ্ছে, সেই অসুখ এবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। স্থানীয় রামবাগান এলাকায় মাইকেল মধুসূদন দত্তর মূর্তিতে রং লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আমরা মাইকেল মধুসূদন দত্তের মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলাম এবং প্রত্যেক বছর 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিবস আমরা পালন করি সাংস্কৃতিক কর্মীরা, এবং এই ঘটনাতে আমরা গভীর মর্মাহত, আমরা তীব্র প্রতিবাদ করছি। মাইকেল মধুসূদন দত্তর মূর্তি বিকৃতির এই নোংরা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ত্রিপুরাতে যে বিজেপির জয়টা হলো, তারপর থেকে দেখছি যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা চলছে, এমনকি লেনিনের মূর্তিটাও ভেঙে দিচ্ছে, এর আমি ঘোর বিরোধিতা করছি। কিছু লোক এটাকে তৈরি করার চেষ্টা করছে, পিসফুল এরিয়া আমাদের আসানসোল জেলা, সেই আসানসোল জেলাকে এরা ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমরা বিজেপির তরফ থেকে সমস্ত জায়গায় প্রতিবাদ করছি, বিজেপি এগুলো খুব পছন্দ করে না, বিজেপি কোনোদিন কারো মুখে কালি দিতে চায় না। পরে আসানসোল পুরসভার পক্ষ থেকে মধু কবির মূর্তি পরিষ্কার করে দেওয়া হয়। পরপর এক ঘন্টার মধ্যে আমরা আবার পৌর নিগমের আধিকারিকরা গিয়ে সেটাকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়েছে, আবার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা করার সেটা করে দেওয়া হয়েছে। বঙ্গের মতোই ভিন রাজ্যেও অব্যাহত মূর্তি ভাঙা। যোগী রাজ্য উত্তরপ্রদেশে দ্বিতীয়বার রোষের মুখে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের মূর্তি, মেরঠের পর এবার আজমগড়। মূর্তি ভাঙার ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ।